প্রেমিক প্রেমিকা অতি গোপনে কাউকে না জানিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে, এই বিয়ে জায়েজ কিনা? না জায়েজ। আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে হবে না ভাই, সাক্ষী রাখতে হবে মানুষকে। সাক্ষী কাকে রাখতে হবে? এটা হলো অতিভক্তি চোরের লক্ষণ। মানুষের কাছ থেকে লুকিয়ে আল্লাহকে সাক্ষী বানাতে চাওয়া, এটা হলো অতিভক্তি করে চুরি করে যে চোর, এটা হলো সেই রকম। আল্লাহই বলে দিয়েছেন দুজন সাক্ষীর উপস্থিতিতে বিয়ে সম্পাদন করতে, সেখানে লুকু চুরি করতে গিয়ে, চুরি করে বিয়ে করতে গিয়ে মানুষকে না জানাইয়া চুপে চুপে আল্লাহকে সাক্ষী বানাতে যাচ্ছেন, এটা হলো অতিভক্তি করা চোরের মতো। বিধায় এভাবে কখনো বিয়ে বিশুদ্ধ হবে? অনেক যুবক যুবতীরা এ ধরনের ফালতু কাজ করেন, মনে করেন যে আল্লাহ নিজে সাক্ষী। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা মুনাফিকুনের মধ্যে মুনাফিকদের চরিত্রে বলতে গিয়ে বলেছেন এরকম, তারা আল্লাহকে সাক্ষী রেখে বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমরা মুসলমান। আল্লাহ তাআলা বলছেন আয়াত নাজিল করে যে আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে তোরা মুনাফিক। অতএব আল্লাহকে সাক্ষী বানিয়ে আপনি অন্যায় কাজ করবেন, হারাম কাজ করবেন বা ভুল পদ্ধতি আপনি অ্যাপ্লাই করবেন, সেটা কখনো সঠিক হতে পারে না। বিধায়ভাবে বিয়ে বিশুদ্ধ হবে না, এটা জেনা হবে। কোরআন হাদিস পড়ে একজন আলিম হয়ে এনজিওর টাকা দিয়ে ব্যবসা করা কি যাবে? আলেম কেন, সকল মুসলমানের জন্যই এ বিধান যে সুদি লোন নিয়ে তিনি ব্যবসা করা তার জন্য হালাল হতে পারে। কোন আলেম যদি এই কাজ করেন সেটা আরো নেককারজনক, যে তিনি আলেম হয়ে কোরআন হাদিসে সুদকে হারাম করেছে, তিনি একজন অনুসরণীয় মানুষ হয়ে যদি সে সুদের কারবার করেন, সুদের লোন নেন, সেটা সাধারণ মানুষ লোন নিলে যে গুনাহ হবে তার চেয়ে কম গুনাহ হবে না, বরং তার অপরাধের মাত্রা আরো বেশি হবে, কারণ তিনি আলেম। বিধায় কোনো মুসলমান সুদের কারবার করতে পারে না, সুদি লোন নিতে পারে না। সুদি লোন নিয়ে ব্যবসা বাড়াবেন, সুদি লোন নিয়ে গরু কিনে আপনি টাকা পয়সাওয়ালা হয়ে যাবেন, এই স্বপ্ন ছেড়ে দেন। আল্লাহ তাআলা সুদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, সুদকে ধ্বংস করবেন। ইয়ামহাকুল্লাহুর রিবা, ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং অপরাধগুলোর ভিতরে আবার মহাপাপের মধ্যে, আবার বড় মহাপাপের মধ্যে একটা হলো সুদ। সুদের সবচেয়েতে 70টা খারাপ দিক আছে, এর মধ্যে সবচেয়েতে সাধারণ খারাপ দিক হলো নিজের মায়ের সাথে জেনা করার চাইতেও জঘন্য কাজ সুদ। নিজের মায়ের সাথে জেনা করার সমতুল্য ভাইরা আমার। অতএব কোনো মুসলমানের সুদের কারবারে জড়াতে পারে, আমরা গরিব থাকবো তবুও সুদের কারবারে জড়াবো, আল্লাহর কাছে জন্য জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে মাতালের মতো সুদখোররা এরকম ভাবে লাফাতে থাকবে, উদ্ভট আচরণ করতে থাকবে, সবাই দেখে বুঝবে এরা দুনিয়াতে সুদখোর ছিল। আল্লাহ তাআলা হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কোনো ব্যক্তি যদি গোসলখানার ভিতরে টয়লেটে আলাদা ব্যবস্থা করে এবং সেটি দেয়াল দিয়ে পৃথক না করে, তাহলে কি সেই গোসলখানায় ওযু করা মাকরুহ হবে? দেখুন, টয়লেটের যদি আলাদা ব্যবস্থাপনা না থাকে এবং আলাদা কোনো টয়লেটের যে প্যান আছে বা আপনার কমোড আছে, এই কমোড থেকে ওজুর যে টেপ বা গোসলের যে জায়গা, এটার মধ্যে যদি আলাদা কোনো পার্টিশন না থাকে, তাহলে ওটার ভিতরে ওযু করলে ওযু হয়ে যাবে, কিন্তু ওখানে ওযু না করে বাহিরে ওযু করা উত্তম, যেহেতু ওযুতে বিসমিল্লাহ বলা লাগে আর ভিতরে ওখানে নাপাক জায়গা বিসমিল্লাহ বলা যাবে না। কিন্তু তারপর যদি কেউ অজুবা গোসল করে, অজুবা গোসল হয়ে যাবে, হবে না ব্যাপারটা এমন না, কিন্তু অনুত্তম হবে, তবে সেখানে অজু গোসল করলে বিসমিল্লাটা মনে মনে বলবে, টয়লেটের ভিতরে মুখে উচ্চারণ করবে না। প্রাপ্তবয়স্ক মেয়েকে হাই স্কুলে ছেলেদের সাথে পড়ানোর বিধানটা যদি জানিয়ে বাধিত করতেন। দেখুন, কোনো প্রাপ্তবয়স্ক মেয়েকে কোনো প্রাপ্তবয়স্ক ছেলের সাথে পাশাপাশি বসিয়ে পাঠদান করা, সহশিক্ষা, বেপর্দা অবস্থায়, এটা ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে নাজায়েজ এবং গুনাহের কথা। এর মাধ্যমে আমাদের সমাজ, আমাদের পরিবার ধ্বংসের দিকে চলে যাবে, এটাতে আমাদের কারোর কোনো কল্যাণ আসবে? যারা মনে করে যে এগুলো উন্নতির পথে বাধা, হুজুরদের সমস্ত ফতোয়ার কারণে দেশ পিছিয়ে যাবে, মানুষ পিছিয়ে যাবে, তারা যে মিথ্যুক, তারা যে মিথ্যাবাদী, তার প্রমাণ হলো ভিকারুননেসা নুন, আর তার প্রমাণ হলো নটরডেম কলেজ, একটা মেয়েদের আরেকটা ছেলেদের। এগুলোতে পড়ালেখার মান কি খারাপ না ভালো? পড়ালেখার মান ভালো না? ভিকারুননেসা নুন থেকে পড়ে পড়ে মেয়েরা যোগ্যতার স্বাক্ষর রাখছে না, নটরডেমে পড়ে পড়ে ছেলেরা যোগ্যতার স্বাক্ষর রাখছে না? তাহলে ছেলে মেয়েকে একাকার করে না ফেললে দেশ আগাবে না, উন্নত হবে না, এর চাইতে মিথ্যা কথা আরেকটা হতে পারে? বরং আলাদা আলাদা রাখলে দেখি পড়ালেখার মান ভালো হয়, নটরডেম এবং ভিকারুননেসা সেটারই প্রমাণ করে, ঠিক না? বে ঠিক ভাইরা আমার, এদেশে পর্দাহীন করে ফেললে মনে হয় মানুষকে আগায় নিতে পারবে, উন্নত করতে পারবে। গত কিছুদিন আগে, বোধহয় এক দুই বছর আগে, আমাদের দেশে, সারা দেশে মেডিকেল ভর্তি পরীক্ষায় একজন আপদমস্তক বোরকা পরিহিত নারী, একজন পর্দানসীন নারী, তিনি প্রথম স্থান অধিকার করেছেন। তো
এই যে পাঠ্যপুস্তকে বোরকা পরে নারী বিপদে পড়ে, পেছায় ট্রেনের নিচে পড়ে, আগুনে পড়ে মরে, ডাক্তারের কাছে বিপদকর পরিস্থিতির মধ্যে পড়ে, হান পড়ে, তান পড়ে, সমস্ত ফালতু গল্প শোনানো হলো, অথচ বোরকা পরে নারী যে গোটা মেডিকেল জগৎ জয় করেছে সে কথা এই মিথ্যুকরা এড়ায় গেছে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা এদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নিজের সন্তানকে পর্দা পোশিদার মধ্যে রাখবেন, কল্যাণ আপনারই হবে। আর বিপর্দা বিপর্শিদিকের মধ্যে রাখবেন, বেহায়াপনার মধ্যে রাখবেন, সহশিক্ষার মধ্যে পাঠাবেন। এরপরে ছেলে মেয়ে যখন আরেকজনের হাত দিয়ে হাঁটা দিবে, বাপমার সাথে বেইমানি করবে, সংসার ত্যাগী হবে, অসামাজিক হবে, ইমান হারা হবে, ইসলাম হারা হবে, অমানুষ হবে, তখন চোখে হাত দিয়ে কাঁদবেন, আর কাজ হবে না। আল্লাহর কালাম আল্লাহর নির্দেশের বাইরে কখনো শান্তি থাকতে পারে? অতএব আমরা আল্লাহর বিধান মেনে চলবো, আল্লাহর বিধানের বাইরে চলবো, সবাই মেনে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ভুলবশত মসজিদে পা দিয়ে ঢুকলে কি হবে, বাম পা দিয়ে ঢুকলে কি হবে? মসজিদে যদি কেউ ভুলবশত বাম পা দিয়ে ঢুকে, তাহলে সেক্ষেত্রে সুন্নতের খেলাফ হলো, সুন্নতের খেলাফ। এই কাজটা ইচ্ছাকৃত উচিত না করা। মসজিদে ঢুকার সময় কোন পা দিয়ে ঢুকতে হবে আর বের হওয়ার সময়, এটা হলো সুন্নাহ। যে কোনো ভালোকে, যে কোনো ভালো কাজ ভালো করার সময় ডানকে অগ্রাধিকার দিয়ে করতে হবে। একটা ভালো কাজ করবেন তো ডান হাত ব্যবহার করবেন, একটা তুলনামূলক মন্দ কাজ করবেন, আপনি টয়লেটের পরে এখন পরিচ্ছন্ন হবেন, বাম হাত ব্যবহার করবেন, ভালো কাজ করবে ডান হাত ব্যবহার করবেন, খাওয়ার সময় ডান হাত ব্যবহার করবেন। আমাদের সমাজে অনেক লোকজনকে দেখা যায় যে খাওয়ার সময় বাম হাতে খায়, বাম হাতে পানি পান করে, এবং এটাতে বোধ হয় একটু বেশি ভদ্রভদ্র ভাব সাব জাহির হয়। আসলে কি তাই? খাওয়ার ক্ষেত্রে ডান পাম বাজ বিচার না করা, এটা তো অন্যান্য জীবজন্তুর কালচার। ঠিক না ঠিক? গরু ছাগলে খাওয়ার সময় ডাইনার বাম হিসাব নিকাশ করে? মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত করেছে, সে পশু পাখির মতো না, তার স্বাতন্ত্র্য থাকবে। ঠিক না ঠিক? এই জন্য বাম হাত সে কাজে ব্যবহার করবে না। ইসলামের চাইতে সুন্দর কিছু নাই বাম হাত। এটা তুলনামূলকভাবে মন্দ কাজ যখন করতেই হবে, সেই কাজ একটা ময়লা সরাচ্ছেন, নাক পরিষ্কার করছেন, তখন আপনি বামকে ব্যবহার করবেন, আর ডান হাত ব্যবহার করবেন ভালো কাজে। ইন্নাল্লাহ ইউহিব্বুত তায়ামুনা ফী কুল্লি শাই হাত্তা তানাউলা তারাজ্জুল। আল্লাহ তাআলা সব কাজে ডানকে পছন্দ করেন, ভালো কাজে। বিধায় মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে আগে ঢুকবেন, যদি বাম পা দিয়ে ঢুকে যান, নিজেকে শাসন করবার জন্য পারলে বাইর হয়ে যাবেন আবার বাম পা দিয়ে। বের হয়ে যেহেতু ভুলে ঢুকে গেছেন, এইবার ডান পা দিয়ে সুন্দর করে বিসমিল্লাহি والصلاه والسلام على رسول الله اللهم افتح لي ابواب رحمتك পড়ে তারপরে ঢুকবেন। কারণ একবার যদি এরকম ভুলে হয়, বের হয়ে যদি আবার কারেকশন করে নেন, ঠিক করে নেন, দেখবেন এরপর থেকে শয়তানই আপনাকে মনে করে দিবে। কথা কি বুঝাতে পারছি? অনেকে দেখবেন টয়লেটে ঢুকে খোঁজ খবর না, ডান না বাম দিয়ে যাচ্ছে। টয়লেটে ঢুকতে ডান পা আগে না বাম পা আগে? বাম পা আগে দেওয়া সুন্নাত। এগুলোকে ছোট জিনিস মনে করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো প্রতিটা জিনিস অনেক বড়। বাম পা আগে দিয়ে প্রবেশ করবেন, আর বের হওয়ার সময় ডান পা আগে দিয়ে বের হবেন। আপনি ডান পা দিয়ে ঢুকে গেছেন, তাহলে এবার কি করবেন? নিজেকে শাসন করবার জন্য, অভ্যাসটাকে ঠিক করার জন্য, শুধরাবার জন্য বের হয়ে যাবেন। এটা পরামর্শ, বের হয়ে যাবেন। বের হয়ে এবার বাম পা দিয়া দোয়া করে তারপর ঢুকবেন। তাহলে এরকম কিছুদিন করলে দেখবেন শয়তান আপনাকে যে ভুলে দেয়, আপনি ভুলে যায় ঢুকে যান, এরপর ঢুকার পরে মনে হয় ওহো ডান পা দিয়ে ঢুকে গেছি, তখন শয়তান দেখবেন বলবে যে না, এই লোকের দিয়ে আর কখনো সুন্নতের খেলাফ করানো যাবে না, কারণ এ তেড়া মানুষ বাইর হয়ে সুন্নতটা আদায় করে ছাড়ে, তার চাইতে তখন সে আবার সব ডাবল পাবে, এই জন্য তাকে দিয়ে আর এটা করানো যাবে না। শয়তানি দেখবেন আপনাকে মনে করে দিবে, বলবে হুজুর আগে বাম পা দেন এটা টয়লেট। কথা বুঝাতে পারছি? হাদিসে আছে বিবাহের অনুষ্ঠানে দব বাজিয়ে হামদ নাদ গাওয়া যাবে। দুজন আলেম এই হাদিসকে এক স্থানে অস্বীকার করেছেন এবং অন্য স্থানে রহিত হয়ে গেছে বলেছেন। বিষয়টি বিস্তারিত জানতে চাই, অস্বীকার করলে কি কাফের হবেন? এটা এমন কোনো বিষয় না যেটা অস্বীকার করলে কাফের হয়ে যাবে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চাদের কিছুটা খালি গলায়, যে গানের কথার ভিতরে খারাপ কিছু নাই, এরকম গান মুখে গাওয়া জায়েজ করেছেন, এবং সেই সাথে দপ যেটার এক পাশ লাগানো আছে চামড়া বা কিছু দিয়ে ঢোলের মতো, কিন্তু অপর পাশ খোলা আছে, ঢোল হলো দোনো পাশ লাগানো আছে, এটার এক পাশ খোলা আছে, আওয়াজ দিলে ঢোলের মতো এরকম আওয়াজ হবে না, কিছুটা কাছাকাছি হতে যেতে পারে। তো এই জাতীয় যেটাকে দব বলা হয়, এই দব বাজানোর অনুমতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এটাকে অস্বীকার করার কিছু নাই। তবে ওই যে দব হতে হবে এর বেশি নয়, এবং ছোট বাচ্চারা করবে এটা, এবং সেটা হবে গানের কথামলার ভিতরে খারাপ কিছু থাকবে না, বিয়ের মধ্যে এতটুকু আনন্দ করা যায় যাচ্ছে। কিন্তু আমরা আজকাল যেটা করি,
এখন কোন বিয়ে বক্স ভাড়া করে ব্যান্ড পার্টি এনে দুমদড়াক্কা গান বাজানো ছাড়া আজকাল হয় না ঠিক না ভাই ঠিক এটা হারাম এবং এটা নাজায়েজ এবং গুনাহের কাজ হওয়ার ব্যাপারে কোনো আলেমের সন্দেহ থাকতে পারে বিধায় এই আনন্দের নামে বিনোদনের নামে বিবাহের অনুষ্ঠানে সমস্ত হারাম কাজ করে মানুষের ঘুম হারাম করে ঈমান আমল নষ্ট করে কোনো মুসলমান বিয়ে করতে পারে না